চল ক্লাস স্টার্ট করি। আচ্ছা কপি বের কর, দেখ আজকে আমাদের বেসিক্যালি অ্যালকোহলের লাস্ট ক্লাস, অ্যালকোহলের রিয়াকশনগুলোর মধ্যে আমি তুই কত অব্দি পড়েছিলাম। দেখ অ্যালকোহলের পাঁচটা টাইপ অফ রিয়াকশন দেখেছিলাম, লাস্ট টাইপের রিয়াকশন কী ছিল বলতো? ডিহাইড্রোজিনেশন রিয়াকশন বেসিক্যালি ছিল, ডিহাইড্রোজিনেশন রিয়াকশন কপার 350°C। দেখ এটা আমি তুই লাস্ট ক্লাস অব্দি পড়েছিলাম। চল এতদিন অব্দি যা যা পড়েছি তার বিষয়ে কতগুলো কোশ্চেন করি, তারপরে আজকের টপিক স্টার্ট করছি। তাহলে ফার্স্ট কোশ্চেন লেখ চল, কপি বের কর, ফার্স্ট কোশ্চেন লেখ। মারামারি করিস না। 2012-এর কোশ্চেন, তারপরেও এসছে, লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, ড্র দ্য স্ট্রাকচার অ্যান্ড নেম অফ প্রোডাক্ট ফর্মড। ড্র দ্য স্ট্রাকচার অ্যান্ড নেম অফ প্রোডাক্ট ফর্মড ইফ দ্য ফলোয়িং অ্যালকোহলস আর অক্সিডাইজড, ঠিক আছে, আর অক্সিডাইজড। পাশে জন্য এটা দেখ একটু, ড্র দ্য স্ট্রাকচার অ্যান্ড নেম অফ প্রোডাক্ট ফর্ম ইফ দ্য ফলোয়িং অ্যালকোহলস আর অক্সিডাইজড, ইফ দ্য ফলোয়িং অ্যালকোহলস আর অক্সিডাইজ। চলে লিখেছিস, ফুল স্টপ। অ্যাজিউম দ্যাট অ্যান এক্সেস অফ অক্সিডাইজিং এজেন্ট ইজ ইউজড অ্যাজিউম দ্যাট অ্যান এক্সেস অফ অক্সিডাইজিং এজেন্ট ইজ ইউজড। এক নাম্বার লেখ, তোকে কোন অ্যালকোহল দিয়েছে? এক নাম্বার লেখ, এন বিউটানল। লিখেছিস? দু নাম্বার লেখ, টু বিউটানল। তিন নাম্বার লেখ, টু ড্যাশ মিথাইল ড্যাশ ওয়ান ড্যাশ প্রোপানল। ঠিক আছে, এটা 2012-এর কোশ্চেন, তারপরেও এসছে, একটা শালি বললাম। আচ্ছা তিনটে বলেছে তোকে ভাই, তিনটে আলাদা আলাদা অ্যালকোহলে তুই এক্সেস অক্সিডাইজিং এজেন্ট ইউজ করেছিস, প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টের তোকে নাম আর স্ট্রাকচার রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছিস তো কোশ্চেন বোঝা গেছে? থ্রি মার্কসের কোশ্চেন, তিনটেতে এক করে আছে। ফার্স্ট দেখ, যে মলিকুলটা তোকে দেওয়া আছে সেই মলিকুলটা কী মলিকুল? এন বিউটানল। তোকে কিন্তু নাম দিয়ে দিয়েছে, এন বিউটানলের স্ট্রাকচার আমাকে তোকে আঁকতে হবে। এন বিউটানলের স্ট্রাকচার কীরকম? এন মানে হচ্ছে নর্মাল, এন মানে নর্মাল, মানে নর্মাল চেইন বেসিক্যালি, আর বিউটানল মানে চারখানা কার্বন, বিউট মানে চার, আর ওয়েল মানে তো অ্যালকোহল। তারপরে দেখ, এন বিউটানল হচ্ছে বেসিক্যালি এইটা, CH3 CH2 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 OH। বুঝতে পারলি? এর মধ্যে আমি কী দিয়েছি? অক্সিডাইজিং এজেন্ট এক্সেস বলে দিয়েছে। আচ্ছা নর্মাল অক্সিডাইজিং এজেন্ট, ধর আমি যদি এর মধ্যে PCC দিতাম কী হতো বলতো? এলডিআরডিকে থামতো সোজা কথা। কেন এলডিআরডিকে থামতো? কেন কিটোনে না? তার কারণ এটা আমার হচ্ছে 1° অ্যালকোহল, এটা 1° অ্যালকোহল। এক্সেস দিয়েছি মানে কি? এলডিআইড ফার্দার অক্সিডাইজড হয়ে যাবে, হয়ে কোথায় গিয়ে থামবে? কার্বক্সিলিক অ্যাসিড, বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড গিয়ে থামবে, আবার অক্সিডাইজ হয়ে যাবে। এক্সেস দেওয়া মানে আবার অক্সিডাইজ হবে, তার মানে তোর কোথায় গিয়ে থামলো? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে স্ট্রাকচারটা কী হবে? দেখ আমি ফাইনাল প্রোডাক্টের ছবি আঁকছি, এরোর উপর দেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লিখলাম, তার মানে কি অক্সিডেশন হয়েছে, তাই তো? আমাকে তো বলেনি কোন অক্সিডাইজিং এজেন্ট ইউজ করেছি, বলেনি, আমি জাস্ট দেখাচ্ছি অক্সিডেশন হয়েছে। কোশ্চেন অনুযায়ী আমি চলছি, আমার প্রোডাক্টটা কী হবে? দেখ প্রোডাক্ট হবে হচ্ছে কি, এইটা আমার COOH-এ কনভার্ট হবে। কীভাবে হবে? আগের দিন দেখেছিলাম কীভাবে। দেখ 1° অ্যালকোহল মানে বেসিক্যালি আমি এইভাবে লিখতে পারি, CH2OH, বাকি পার্টটা আমি লিখিনি, আমি জাস্ট লাস্টের পার্টটা লিখলাম, এই যে CH2OHটাকে লিখেছি, CH2OH। ফার্স্ট স্টেপে আমার কী হয়, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে আমার অ্যালডিহাইড ফর্ম হয়, যদি আমি মানে ফার্স্টে এটা হয় 1° থেকে। তারপরে কি, এদের মাঝখানে একটা দেখ অক্সিজেন ঢোকে, আমার ফর্ম হচ্ছে COOH, তাই তো? তার মানে আমার দেখ CH2OHটা বেসিক্যালি COOH-এ কনভার্ট হলো। তাহলে ফার্স্টের প্রোডাক্টটা হচ্ছে তোর বেসিক্যালি এইটা, CH3 CH2, তারপরে CH2, আর তারপরে দেখ CH2OHএর জায়গা হয়ে যাবে COOH। বোঝা গেছে? তাহলে আমার ফার্স্টের প্রোডাক্টটা এইটা, স্ট্রাকচার হয়ে গেল। স্ট্রাকচার মানে এই স্ট্রাকচার, তোকে এটাকে আর খুলে রাখতে হবে না, সবকটা হাইড্রোজেন সবকটা অক্সিজেন। নাম কী এটার? এটার নাম কী? নাম হচ্ছে এটার বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক, তার কারণ চারখানা কার্বন আছে,
বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, তাহলে চল নাম হচ্ছে এটার আমার বিউটানোইক স্পেস অ্যাসিড। আইইউপিএসসি নমেনক্লেচার কিন্তু আমরা লাস্টে করবো বলে রেখেছি, তুই বাড়িতে এখন করতে পারিস, আইইউপিএসসি নমেনক্লেচার আমরা লাস্টে করবো, কারণ তোর স্কুলের এক্সামে আইইউপিএসসি নমেনক্লেচার থেকে দেবে কোশ্চেন। তুই এনসিআরটির বইয়ের মধ্যে দেখবি শুরুর দিকে কিছু কিছু নমেনক্লেচার দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে, ওইগুলো অন্তত কটা পড়ে রাখিস। বা হ্যাঁ ইলেভেন মতনই সেমই তো, হ্যাঁ সেমই তো, সেই সূত্রে তুই পড়ে রাখবি ঠিক আছে, যদি তুই ভুলে যাস রুলগুলো সেই জন্য বলছি। ঠিক আছে নেক্সট দেখ, দু নাম্বার তোকে কোন অ্যালকোহল দিয়েছে কথা বলিস না, কি বলেছে বিউটান টুয়াল, তাই তো বিউটান টুয়াল, তাহলে বিউটান টুয়ালের ছবি আঁকি। বিউট মানে হচ্ছে দেখ চারখানা কার্বন, যে কোনো একদিক থেকে নাম্বারই করলাম, এক দুই তিন চার, টুয়াল, তার মানে দু নম্বরে লেগে আছে হচ্ছে ওইচ, আর বাকি সবগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। তার মানে দেখ ফার্স্ট কার্বনে সিএইচ থ্রি, সেকেন্ড কার্বনে সিএইচ ওইচ, তিন নম্বরে হচ্ছে তো সিএইচ টু, চার নম্বরে সিএইচ থ্রি, বুঝতে পারলি? বিউটান টুয়াল হয়ে গেছে, বুঝেছিস তো? বিউটান টুয়াল ক্লিয়ার। এবার দেখ আমি এটাকে আবার অক্সিডাইজ করেছি, এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল এটা? টু ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা টু ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কী হবে বলতো? কিটোনে গিয়ে থামবে, কিটোন। তার মানে কী হলো, কীভাবে লিখতাম, এই কার্বন থেকে হাইড্রোজেন বার করবো আর এই কার্বন থেকে অক্সিজেন, দেখ এইটা হচ্ছে আমার বেসিক্যালি প্রোডাক্ট। তাহলে চল আমি প্রোডাক্টটা আমার আলাদা করেই লিখছি, এইভাবেই তো করতাম। তাহলে প্রোডাক্ট লেখ, সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও সিএইচ টু সিএইচ থ্রি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। নাম কী এটার? এটা হচ্ছে বেসিক্যালি কিটোন, কিটোনের আইইউপিএসসি নমেনক্লেচার বাড়ি গিয়ে দেখবি, এটা হচ্ছে বেসিক্যালি বিউটান টু ওন, বিউটান টু ওন, বিউটান টু ওন, ক্লাস ইলেভেনে আইইউপিএসসি নমেনক্লেচার শিখেছিলাম, এটা হচ্ছে বিউটান টু ওন, বিউটান টু ওন, বিউটান টু ওন, ঠিক আছে বিউটান টু ওন। তিন নাম্বার কী দেওয়া আছে মলিকুলটা, এটা আর অ্যাসিডে না, এখানে ছেড়ে দে এটা, এটা আমাদের এই কিটোনে গিয়ে থামলে। এবার এক্সেসের সাথে যদি অনেকক্ষণ ধরে ট্রিট করিস তারপরে ওগুলো ফার্দার কিছু যেতে পারে, প্রলং লাগবে, সেই পার্ট থেকে আর সিবিএসসি বোর্ডের কোশ্চেন আসে না, আইএসসি বোর্ডেও আসে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসে না, ওগুলো জয়েন্টে আসতে পারে। ঠিক আছে প্রলং ট্রিটমেন্ট, অনেকক্ষণ ধরে ট্রিট করলে কী হবে, বুঝতে পেরেছিস? দেরি করলি কেন? গুড মর্নিং। চল তিন নাম্বার মলিকুলটার নাম কি? টু মিথাইল, টু মিথাইল ওয়ান প্রোপানল, তাই তো? প্রপ মানে আমার তিনখানা কার্বন, কথা বলিস না, কথা বলছিস কেন? টু মিথাইল। চল দু নম্বরে আমি লাগালাম হচ্ছে মিথাইল, এক নম্বরে আছে অ্যালকোহল, তার মানে এক নম্বরে হচ্ছে ওয়েল লাগালাম, বুঝেছিস তো? টু মিথাইল ওয়ান প্রোপানল, এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে, এক নম্বর কার্বনে দুখানা হাইড্রোজেন, দু নম্বরে একটা, তিন নম্বরে তিনটে, বুঝলি? এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল ভাই, কত ডিগ্রি এটা? ওয়ান ডিগ্রি অ্যালকোহল। এটা আমার কী হবে, এক্সেস দিয়েছে, তার মানে অ্যাসিডে গিয়ে থামবে, তার মানে সোজা কথা আমি ডাইরেক্ট লিখবো এবার সিএইচ টু ওইচের জায়গায় সি ডবল এইচ, ডাইরেক্ট এবার লিখছি, এক নম্বরের মতন সেম তো এটা। তার মানে চল এক নম্বর, এখানে আমি সিএইচ টু ওইচের জায়গায় ডাইরেক্ট সি ডবল এইচ লিখবো। এখন দেখ সি ডবল এইচ যখন লিখবো না, তুই বলতে পারিস যে আমি যদি এইভাবে লিখি তাহলে ক্ষতি কী, এদিকে তাকা, দেখ লিখিস না আগে, এইভাবে কিন্তু লিখবো না, এইভাবে লিখবো না, তার কারণ কি, এইটা লেখা মানে তোর বোঝায় হচ্ছে এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড, সোজা কথা, ঠিক আছে বুঝলি? তুই একটা অ্যালকোহলকে সিএইচ থ্রি ওইচ, ধর মিথাইল অ্যালকোহল, ইউজুয়ালি আমি এইভাবে লিখি, তার মানে কি বলতো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, কিন্তু এটা কিন্তু কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, কারণ হাইড্রোজেনের সাথে তুই যদি দিস তুই এইভাবেও লিখতে পারিস সিএইচ থ্রি ওইচ, তুই এইভাবেও লিখতে পারিস সিএইচ থ্রি ওইচ, কিন্তু এই অ্যালকোহলটাকে কখনো কেউ এইভাবে লেখে না, কীভাবে দেখ এরকম ওইচ সিএইচ থ্রি, এইভাবে লেখে না, তার কারণ কি, দেখ এখানে বোঝায় কার্বনের সাথে অক্সিজেনের বন্ড না, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড, ওইচ যদি তুই এইভাবে ঘুরিয়ে লিখতে হয় তখন কিন্তু আমি এটাকে এইভাবে লিখতে পারবো সিএইচ থ্রি ওইচ, বুঝতে পেরেছিস তো সোজা কথা? তুই হাইড্রোজেনের কথা বাদ দে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড আমি শো করলাম এখানে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, হাইড্রোজেন সিএইচ থ্রি মানে কি হাইড্রোজেন এখানে, এটা কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, ঠিক আছে? দেখ এইখানে আমি সি ডবল এইচ লিখবো না, কারণ কি অক্সিজেন আছে, তাহলে চল এটাকে আমি ঘুরিয়ে লিখবো সোজা কথা এইভাবে, এইচ ও ও সি, বোঝা গেছে? এইচ ও সি লিখলাম, ঠিক আছে? তারপরে আমার ফাইনাল প্রোডাক্ট এটা হয়েছে। নাম কি মলিকুলটার? এইবার নাম কি হবে দেখ, এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু ফাংশনাল গ্রুপ ওর প্রায়োরিটি বেশি, তাহলে এটা হচ্ছে আমার চল এক নাম্বার কার্বন, এটা দু নাম্বার, এবার তো লংগেস্ট চেনের দিকে যাবো, দেখ এক দুই এদিকে গেলেও তিন ওদিকে গেলেও তিন, তার মানে এটা হচ্ছে আমার, তার মানে দেখ দু নম্বরে কে ঝুলছে, দু নম্বরে ঝুলছে হচ্ছে মিথাইল, তাহলে মলিকুলটার নাম কি টু ড্যাশ মিথাইল, তারপরে প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? টু ড্যাশ মিথাইল প্রোপানোইক অ্যাসিড, টু ড্যাশ মিথাইল
প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক স্পেস দিয়ে অ্যাসিড। এইবার ধর খাতায় লিখতে গিয়ে ধর আমার জায়গা নেই, তখন আমি কি করব? সাপোজ তোর এরকম সিচুয়েশন হয়েছে, খাতায় লিখতে গিয়ে ধর খাতার একদম লাস্ট পার্টে চলে গেছিস, তুই ধর এখানে ধরাতে পারছিস না অ্যাসিড, এইবারে তুই কি এরকম উপরের দিকে আরো দিয়ে অ্যাসিড লিখবি না? এইসব করবি না কিন্তু, এটা আইইউপিএসসির রুল। আইইউপিএসসির রুলের মধ্যে এরকম কমা, এসব এক্সট্রা জিনিসপত্র ঢোকানো যাবে না, যা নিয়ম আছে তাই। ধর তোর পেজ এখানে শেষ হয়ে গেছে, তখন আমি কি করব? তখন বেসিক্যালি তুই এখানে একটা সিম্পল দাগ টানবি এরকম। এই দাগটা মানে কি বোঝাচ্ছে? এই দাগটা মানে বোঝাচ্ছে তুই এখান থেকে এইটুকুর মধ্যে এই মলিকুলটার নাম লিখছিস, প্রপানোইক হয়েছে। এইবারে আমার অরিজিনাল রুল কি, প্রপানোইকের পরে একটা স্পেস দিয়ে অ্যাসিড লিখবো, আমি কন্টিনিউ করছি, আমার এখান থেকে একটা স্পেস হবে দিয়ে আমি অ্যাসিডটা লিখলাম। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? আমি কোনো এক্সট্রা ওরকম নর্মালি আমি যে ইংলিশে যেরকম লিখি, ইংলিশে কি লিখি বলতো? সাপোজ বাই বাই লিখতে গিয়ে আমি এরকম লিখে ফেলেছি, বাই লিখতে গিয়ে আমি বি লিখেছি, তখন আমি কী করি? একটা ই দিয়ে এরকম দিয়ে দিই না, এসব করি না, কিন্তু এখানে সব করা যাবে না, এটা আইইউপিএসসির নিয়মে চলছে। তাহলে কী হলো বলতো? এরকম একটা দাগ দিয়ে স্পেস দিয়ে অ্যাসিড লিখবো। বুঝতে পেরেছিস তো? তাও আমার এসব করার দরকার কি? আমি পরীক্ষার খাতায় একদম বাঁদিক থেকে স্টার্ট করবো, নমেনক্লেচার সিম্পল, এসব ঝামেলাতে আমি যাবোই না। বোঝা গেছে? এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন অক্সিডেশন রিলেটেড। নেক্সট কোশ্চেন লেখ, এটা মুছে দিচ্ছি। চল নেক্সট কোশ্চেন লেখ। এটা কোন ইয়ারের কোশ্চেন? 2020, হ্যাঁ কোভিডের ইয়ার বেসিক্যালি। এর মধ্যে পিসিসি দেওয়া আছে, ঠিক আছে? প্রোডাক্ট কী হবে এর মধ্যে? পিসিসি দেওয়া, প্রোডাক্ট কী হবে? যা কোশ্চেন আছে আমি তোকে তাই বললাম, স্ট্রাকচার অফ প্রোডাক্টটার এর মধ্যে পিসিসি দেওয়া, প্রোডাক্ট কী হবে? লিখেছিস? খাতার পাতা না উল্টা চেষ্টা কর, খাতার পাতা না উল্টে চেষ্টা কর, কারণ আমি এক্সপেক্ট করছি তুই আগের দিনের পড়াটা পড়ে এসেছিস স্বাভাবিকভাবেই। কি বল, ছবি আঁক পিসিসি কী করে? যা করে তাই কর। চেষ্টা কর, আচ্ছা বলতে এটা কত ডিগ্রি অ্যালকোহল? কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা কত ডিগ্রি অ্যালকোহল? এবার 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পিসিসি দিলে কী হবে? অ্যালডিহাইড হবে, তো অ্যালডিহাইড বানা। হ্যাঁ কিটোন হবে, তো যেটা হবে কর, স্ট্রাকচারটা আঁক না, দেখি না কী আঁকছিস, দেখি আগে কিছু তো অন্তত আঁক, মাথা খাটি আঁক। আগের দিন আমরা করলাম অক্সিডেশন রিডাকশন, হাইড্রোজেন বার কর, হাইড্রোজেন বার কর, তো যেটা হচ্ছে সেটা কর। হয়নি ওটা, এই ডাবল বন্ডটা কোথায় গেল? কার কার অ্যান্সার বেঞ্জিন এসছে? বেঞ্জিন, বেঞ্জিন এসছে কার কার অ্যান্সার? অনেকের অ্যান্সার বেঞ্জিন চলে আসবে দেখবি। কি হয়েছে দেখি, স্ট্রাকচার দেখি কি এঁকেছিস, কিছুই আঁকছিস না রে, স্ট্রাকচারের চেষ্টা তো কর। এই স্ট্রাকচার মানে কি? এই স্ট্রাকচার মানে হচ্ছে এইগুলো তো সব কার্বন আছে। আচ্ছা আমি এর মধ্যেই করলাম, তাহলে এখানে আমার কার্বন, এখানে আমার কার্বন, এখানে কার্বন, এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে কার্বন, দেখছি এখানে কার্বন, এখানে হচ্ছে কার্বন, ঠিক আছে? কার্বনের এবার প্রত্যেকটা আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করব। এই কার্বনে
তিনটে হাত ভর্তি, একটা হাত ফাঁকা, তার মানে এখানে আমার একটা হাইড্রোজেন লাগবে। এই কার্বনে তিনটে হাত ভর্তি, এক দুই তিন, একটা ফাঁকা একটা হাইড্রোজেন লাগলো, এখানে তিনটে ভর্তি একটা ফাঁকা হাইড্রোজেন। এই কার্বনে দুটো হাত ভর্তি দুটো ফাঁকা, তার মানে দুখানা হাইড্রোজেন। এই কার্বনে দুটো ভর্তি দুটো ফাঁকা, তার মানে দুটো হাইড্রোজেন, দুটো ভর্তি দুটো ফাঁকা দুটো হাইড্রোজেন। আচ্ছা, ওইচ মানে বেসিক্যালি অক্সিজেনের সাথে লেগে আছে হাইড্রোজেন। এর মধ্যে যদি আমি পিসিসি দিই কী হবে, অক্সিডেশন। বেসিক্যালি অক্সিডেশন মানে কি, এই অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করবো আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করবো, তাহলে বেরিয়ে গেলে আমার প্রোডাক্ট হবে হচ্ছে এইটা, বেসিক্যালি অক্সিজেন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। আর ডাবল বন্ডটা যেরকম ছিল চুপচাপ বসে থাকবে, ডাবল বন্ডের সাথে পিসিসির কোনো রিলেশন নেই, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ। ফাইনাল প্রোডাক্ট বলতে হবে এই মলিকুলের মধ্যে, এটার মধ্যে আমি দিলাম কি, এটার মধ্যে দিয়েছি হচ্ছে CH3MgBr, এটাও 2020 কোশ্চেন, CH3MgBr আর H3O+, প্রোডাক্ট কী হবে, একটাই প্রোডাক্ট চেয়েছে সাইক্লোহেক্সানন, এর মধ্যে দিয়েছি CH3MgBr আর H3O+, প্রোডাক্ট কী হবে, এটা আমরা করেছিলাম। হ্যাঁ, ওয়ান টু করে বলতে যা দিয়েছে আমি তাই বলে দিয়েছি, যেরকম কোশ্চেন দিয়েছে আমি বলে দিয়েছি, CH3MgB আর H3O+, বল দেখি, এটাই হবে প্রোডাক্ট, কী হবে এটা, আমরা এর আগে কোনো একটা এক্সামেও করেছিলাম। চল ফার্স্ট টাইমে কী হচ্ছে, বেসিক্যালি মাঝখানে তোর বেনজিন আসছে কোথা থেকে, আমি কি বেনজিন এঁকেছি, একবারও মাঝখানে গোল দিয়েছি, তোর এই বেনজিন বানানো কিন্তু স্বভাব আছে, তুই পরীক্ষাতেও ভুল করেছিস স্কুলের এক্সামে, আমি আগে এখানে গোলই দিইনি, তুই বেনজিন কেন দিলি মাঝখানে, সব কটার মাঝখানে গোল কাট, স্টার্টিং ম্যাটেরিয়ালও কোনো গোল নেই মাঝে। আচ্ছা, এটা হচ্ছে আমার বেসিক্যালি স্টার্টিং ম্যাটেরিয়াল। আচ্ছা, এবার কোথায় কী হবে, নর্মাল যেরকম গ্রিগনাটে অ্যাটাক হতো, এই কার্বনে কী আছে, এগুলো বেসিক্যালি কার্বন, তার মানে এখানে কার্বন, এখানে সব কার্বন, আমি বাকি কার্বন আর রাখছি না। গ্রিগনাট গিয়ে কী করবে, এই কার্বনের মাথায় বেসিক্যালি হালকা প্লাস, এই অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, ফার্স্ট স্টেপে কী হবে, CH3MgBr, মানে কী হবে, কে অ্যাটাক করবে, CH3- সোজা কথা, তার মানে দেখ কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জকে অ্যাটাক করলো এই কার্বনে, অক্সিজেন চার্জ টেনে নিল, তাহলে ফার্স্ট স্টেপে আমার প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এইটা, অক্সিজেন চার্জ টেনেছে অক্সিজেনের মাথায় মাইনাস, ওর সাথে কে লাগবে MgBr, তাহলে এখানে লাগলো হচ্ছে OMgBr, আর এই কার্বনের সাথে কে লেগেছে এই CH3, নতুন করে এসে CH3 লাগলো, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপে। এরপরের স্টেপে আমি কী করলাম, এর মধ্যে H3O+, দেখ H3O+, তোকে দেখ কোশ্চেনেই দিয়েছে H3O+, তোদের স্কুলে কী বলেছিলি, অ্যাসিডিক ফ্যাসিডিক করা যাবে না বলছিল না, দেখ কোশ্চেনের মধ্যে H3O+ দিয়েছে, ঠিক আছে, একই জিনিস, H2O দিতে পারিস, H3O+ দিতে পারিস, ওটা কোনো ম্যাটার করছে না, H2-র সাথে H-, H+ ভাই, H+, তার মানে দেখ কী করবো, প্লাস মাইনাসের খেলা খেলবো, বেসিক্যালি প্লাস মাইনাসের খেলা মানে কি, অক্সিজেনের মাথায় মাইনাস, ম্যাগনেশিয়ামের মাথায় প্লাস, এবারে দেখ এর সাথে আমার যাচ্ছে H+ ও H- খেলা, যেরকম হতো এখান থেকে কাটলাম, তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে বেসিক্যালি, দেখ এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এর মাথায় কী লাগলো, অক্সিজেনের সাথে লাগবে হাইড্রোজেন, লাগলো হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে লেগে গেছে CH3, এইটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট। সাইড প্রোডাক্ট কী হবে, সাইড প্রোডাক্ট হবে হচ্ছে MgOHBr প্লাস MgOHBr, তোকে একটাই জানতে হয়েছে, তো একটাই লিখবে MgOHBr, বোঝা গেল, এই হচ্ছে আমার মেন প্রোডাক্ট, ক্লিয়ার, 2020 কোশ্চেন। দেখেছিস হয়ে গেছে, চল এইবারে হচ্ছে, দেখ আমরা 5 টাইপের রিয়াকশান পড়েছিলাম, 5 টাইপস অফ রিয়াকশান, 6 নম্বর টাইপের রিয়াকশান লেখা হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশান, অ্যালকোহলের ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশান আমি তুই পড়ছিলাম, 6 নম্বর টাইপের রিয়াকশান হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশান, HALOFORM, হ্যালোফর্ম রিয়াকশান মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবি, কারণ হ্যালোফর্ম রিয়াকশান থেকে প্রচুর কম্পাউন্ডের, আমার অর্গ্যানিক কম্পাউন্ডের আইডেন্টিফিকেশান টেস্ট কিন্তু হবে, আমাকে তোকে কিন্তু দেখে চিনতে হবে যে কে আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে, কে আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে না, ওকে চল, হ্যালোফর্ম রিয়াকশান, হ্যালোফর্ম রিয়াকশান কথা বলিস না, আচ্ছা হ্যালোফর্ম রিয়াকশান, এখন দেখ হ্যালোফর্ম রিয়াকশান বেসিক্যালি তোর অ্যালডিহাইড কিটোনের একটা রিয়াকশান, অ্যালডিহাইড কিটোনের রিয়াকশান, এবারে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার যখন পড়বো তখন কিন্তু হ্যালোফর্ম আর নতুন করে পড়বো না, কারণ আমরা এখানেই সব দেখে রাখবো হ্যালোফর্ম রিয়াকশান। আচ্ছা দেখতে থাক, অ্যালডিহাইড আর কিটোনে হ্যালোফর্ম রিয়াকশান ইউজুয়ালি হয়, তাহলে লেখ, ইউজুয়ালি হ্যালোফর্ম রিয়াকশান অকার্স ইন, লেখ, ইউজুয়ালি হ্যালোফর্ম রিয়াকশান অকার্স ইন অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন
কন্টেইনিং 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 এইবারে কি কি গ্রুপ এগুলো চিনে রাখবে একদম ডাইরেক্ট, কারণ আমি তুই পরীক্ষার সময় মেকানিজম করে বার করতে চাইছি না, আমি ডাইরেক্ট একদম মলিকিউল দেখেই চিনে ফেলতে চাইবো কি কি গ্রুপ থাকলে সেগুলো আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। লেখ লেখ এই গ্রুপটা CH3CO- মানে একটা ফাঁকা, ঠিক আছে লেখ CH3CO, ঠিক আছিস? এই গ্রুপটা থাকলে সেই অ্যালডিহাইড বা কিটোন আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এটা থাকতে হবে। অথবা থাকতে পারে কোন মলিক কোন গ্রুপ, লেখ CH2X সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা, CH2X সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা। বেসিক্যালি আমি একটা হাইড্রোজেনকে একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করেছি, কারণ হাইড্রোজেনের ভ্যালেন্সি এক, হ্যালোজেনের ভ্যালেন্সি এক। নেক্সট লেখ আরও কোন ধরনের করতে পারে, আরও একটা হাইড্রোজেনকে আমি হ্যালোজেন দিয়ে রিপ্লেস করবো, লেখ CHX2 সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা, CHX2 সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা। অর পরেরটা লেখ CX3 সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা, CX3 সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা, লিখেছিস? এই ধরনের গ্রুপ আমি যে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে দেখবো সোজা কথা, তারা হচ্ছে আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ ধরে যে পয়েন্টটা লিখেছিলি ওটাকে এক নম্বর পয়েন্ট করে দে, মানে ওই অ্যালডিহাইড বা কিটোন লিখলাম না ফার্স্টে, ইউজুয়ালি অ্যালডিহাইড ওটা এক নম্বর পয়েন্ট ছিল। এইবারে পয়েন্ট নাম্বার টু লেখ, লেখ অ্যালকোহল অ্যালকোহল কন্টেইনিং অ্যালকোহল কন্টেইনিং CH3CHOH। দেখ এই যে এই গ্রুপটা লেখ কন্টেইনিং CH3CHOH একটা হাত ফাঁকা, CH3CHOH একটা হাত ফাঁকা, CH3CHOH গ্রুপ অ্যালকোহল কন্টেইনিং CH3CHOH গ্রুপ পার্টিসিপেটস ইন হ্যালোফর্ম রিঅ্যাকশন, পার্টিসিপেটস ইন হ্যালোফর্ম রিঅ্যাকশন, পার্টিসিপেটস ইন হ্যালোফর্ম রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা কেন লিখলাম, তার কারণ পরীক্ষাতে তোকে ডাইরেক্ট কোশ্চেন করবে, হ্যাঁ এটার মধ্যে অ্যারো দিয়ে জিজ্ঞেস করবে হ্যালোফর্ম হবে কি হবে না। এবার আমাকে ওই জন্য তখন গ্রুপ দেখে ডাইরেক্ট চিনতে হবে, আমার পরীক্ষা পরীক্ষায় মেকানিজম তো আসবে না পরীক্ষাতে, তো মেকানিজম করার প্রশ্নও আসছে না, ঠিক আছে? এইবারে দেখ এই গ্রুপটার নাম কি, দেখ বেসিক্যালি এটাকে বলে হচ্ছে কি গ্রুপ বলে বলতে এটাকে, এটা অ্যাসাইল গ্রুপের এক্সাম্পল, এটা অ্যাসিটাইল গ্রুপ, তাই তো? কারণ এটা হচ্ছে CH3CO অ্যাসিটাইল অ্যাসিটাইল গ্রুপ এটা, ওকে। এটার আরও একটা নাম আছে, দেখ যদি কোনো কিটোনের মধ্যে এই গ্রুপটা থাকে, দেখবি বইতে এটার একটা নাম লেখা আছে কিটোমিথাইল, দেখ CH3COCH3, সাপোজ এই মলিকুলটার নাম কি অ্যাসিটোন, অ্যাসিটোন মলিকুল এটা, এটা হচ্ছে একটা কিটোনের এক্সাম্পল, কিটোনের একটা এক্সাম্পল। এই গ্রুপটাকে কী বলছে বইতে, কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল। তোর কিটোমিথাইল না মনে রাখলেও চলবে, তুই সিম্পল দেখ অ্যাসিটাইলও মনে রাখতে পারিস, তো একই তো ব্যাপার। বইতে যেহেতু কিটোমিথাইল লেখা আছে, তোর এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে কিটোমিথাইল গ্রুপ থাকলে তারা কি হ্যালোফর্মে পার্টিসিপেট করবে না করবে না, বুঝতে পেরেছিস? তাহলে দেখ সেই সূত্রে তুই এই গ্রুপটার নাম লিখে রাখ কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ CH3CO, এই গ্রুপটার নাম লিখে রাখ কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ। লিখেছিস? হয়ে গেছে? আচ্ছা এইবারে দেখ আমি সব কিছু দেখবো, হ্যালোফর্ম রিঅ্যাকশন কী, প্রোডাক্ট কী হবে, সব কিছুতেই আসবো। তার আগে ফার্স্ট একটু ফিরে যাচ্ছে হ্যালোফর্ম কারা বেসিক্যালি, এগুলো লিখে রেখেছিস তো? এই কটা গ্রুপ কিন্তু আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এই ধরনের গ্রুপ থাকতে হবে। এক নম্বরে যেগুলো লিখলাম সেগুলো আমার থাকতে হবে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু করবে না এইসব রিঅ্যাকশন, ঠিক আছে? আর দু নম্বর হচ্ছে অ্যালকোহল। আচ্ছা বলতো CH3COH যে গ্রুপটা আঁকলাম না, ছাড় বাদ দে, দেখ হ্যালোফর্ম বেসিক্যালি কারা, আমরা যখন দেখ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়েছিলাম, তখন এই দেখবি হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন করার সময় হ্যালোফর্ম দেখেছিলাম। হ্যালোফর্ম বেসিক্যালি হচ্ছে দেখ এরা CHX3, ঠিক আছে? মানে মিথেনের একটা হাইড্রোজেন তুই দেখ দয়া করে রেখেছিস, আর তিনটে হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেন ঢুকেছিস, CH3 হচ্ছে আমার হ্যালোজেন, ওকে? আচ্ছা যদি আমি এক্সের জায়গায় ফ্লুরিন লাগাই তাহলে আমার কী হবে বলতো, CHF3, নাম হচ্ছে ফ্লোরোফর্ম। যদি আমি লাগাই হচ্ছে তিনখানা ক্লোরিন, ক্লোরোফর্ম, আচ্ছা CHBr3 ব্রোমোফর্ম, আর CHI3 হচ্ছে আয়োডোফর্ম, ওকে? লিখেছিস? চল লেখ CHF3, চারখানা মলিকুল লেখ পরপর, CHF3 ফ্লোরোফর্ম, ওটা হচ্ছে ক্লোরোফর্ম, নাম তুই চাইলে নাও নাও লিখতে পারিস, লেখা আছে তো? আচ্ছা এইবারে দেখ CHF3
আমরা এখন যত টাইপের রিয়াকশন পড়বো হ্যালোফর্ম রিয়াকশন, সিএইচএফ থ্রি আমরা এর মধ্যে নিচ্ছি না। তার কারণ কি, সিএইচএফ থ্রির অন্যরকম রিয়াক্টিভিটি, ও রিয়াকশন ইনফ্যাক্ট আলাদা, এই ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করবে না, ও পুরো আলাদা কেস হবে। তাহলে সিএইচএফ থ্রি এই মুহূর্তে আমাদের এখান থেকে বাদ চলে গেল। ওকে চলো এইবারে লেখ সিএইচসিএল থ্রির পাশে, লেখ সিএইচসিএল থ্রি হচ্ছে ক্লোরোফর্ম, লেখ কালারলেস লিকুইড, লেখ সিএইচসিএল থ্রির পাশে লেখ কালারলেস লিকুইড, কালারলেস লিকুইড উইথ উইথ প্লিজেন্ট স্মেল, কালারলেস লিকুইড উইথ প্লিজেন্ট স্মেল, দেখেছিস সিএইচসিএল থ্রি। সিএইচবিআর থ্রির পাশে লেখ কালারলেস লিকুইড, এটাও কালারলেস লিকুইড উইথ সুইট স্মেল, উইথ সুইট স্মেল। সবকটা হ্যালোজেনেরই কিন্তু এরকম স্মেল থাকে। হ্যাঁ লেখ না সুইট স্মেল, আরে দুটো এক লিখলে তো হয়ে যেত, ওই জন্য আলাদা লিখলাম। সুইট স্মেল লিখেছিস, এইবারে কালারলেস লিখেছিস। তো কোনো কোনো বইতে দেখবি কালারলেসের পাশে স্লাইটলি ইয়েলো লেখা থাকতে পারে, আগে থেকেই বলেছি সিএইচবিআর থ্রি ব্রোমোফর্ম কোনো কোনো বইতে স্লাইটলি ইয়েলোইশ লেখা আছে, ঠিক আছে। তাহলে তুই লিখে রাখতে পারিস কালারলেসের পাশে স্লাইটলি ইয়েলোইশ, মানে কি বলতো হালকা ইয়েলো একদম। তো দূর থেকে দেখে মনে হবে কালারলেস, কাছে গেলে বুঝবি হালকা ইয়েলো, ঠিক আছে। সিএইচবিআর থ্রি লেখ ব্রোমোফর্মের পাশে লিখে রাখ স্লাইটলি ইয়েলোইশ, কালারলেস লিখেছিস তোর পাশে লিখে রাখ স্লাইটলি ইয়েলোইশ, কোনো কোনো বইতে থাকবে। আর আয়োডোফর্মের পাশে লেখ, এইটা মারাত্মক ইম্পর্ট্যান্ট, লেখ আয়োডোফর্মের পাশে লেখ পেল ইয়েলো, পেল ইয়েলো ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন সলিড উইথ অ্যান্টিসেপটিক স্মেল, উইথ অ্যান্টিসেপটিক স্মেল, উইথ অ্যান্টিসেপটিক স্মেল লিখেছিস। আচ্ছা দেখ পেল ইয়েলো ক্রিস্টালাইন সলিড কখন, সাপোজ তোর কাছে যদি একটা আয়োডোফর্মের কন্টেনার থাকে তখন আমার ওটার মধ্যে দেখবি তোর ক্রিস্টালাইন সলিড, মানে কি বলতো ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে তাল মিছরি, দেখেছিস মিছরি 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 ওই রকম হচ্ছে ওটা বেসিক্যালি ক্রিস্টালাইন সলিড। তুই ভেবে নে ওটার কালার ইয়েলো, ওটাই হচ্ছে আমার কি বলতো ওটাই হচ্ছে আমার আয়োডোফর্ম, আয়োডোফর্মের কালার এরকম, ক্রিস্টালাইন সলিড মানে ওই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা এইবারে তোর যদি কোনো রিয়াকশানে কথা বলিস না, কোনো রিয়াকশানে যদি আয়োডোফর্ম ফর্ম হয় সেই জিনিসটা কেমন হবে, সেটা হচ্ছে প্রেসিপিটেটের মতন পড়বে। ওকে প্রেসিপিটেট, তুই ল্যাবে রিয়াকশন করার সময় নিশ্চয়ই কোনো না কোনো রিয়াকশানে এখন অব্দি প্রেসিপিটেট দেখেছিস, দেখেছিস কোনো না কোনো রিয়াকশানে তুই প্রেসিপিটেট দেখেছিস। তুই জানিস প্রেসিপিটেট কীরকম ফর্ম হয়, তার মানে কী বলতো, তুই ধর ল্যাবে আমার আয়োডোফর্ম ফর্ম যখন করবি তখন আমার কী হবে, তখন দেখবি ইয়েলো কালারের প্রেসিপিটেট পড়ছে। তাহলে আয়োডোফর্ম লিখেছিস, আয়োডোফর্ম হচ্ছে ক্রিস্টালাইন সলিড ইয়েলো, লেখ ডিউরিং ফর্মেশন অফ আয়োডোফর্ম, লেখ ডিউরিং ফর্মেশন অফ আয়োডোফর্ম, ডিউরিং ফর্মেশন অফ আয়োডোফর্ম, ডিউরিং ফর্মেশন অফ আয়োডোফর্ম ইয়েলো প্রেসিপিটেট ইজ ফর্মড, ইয়েলো প্রেসিপিটেট ইজ ফর্মড, এইটাকে তুই আন্ডারলাইন করে রাখ ইয়েলো প্রেসিপিটেট ইজ ফর্মড। কারণ তোর অর্গ্যানিকে যত রিয়াকশানে বলবে যে সেপারেট কর দুখানা কম্পাউন্ডকে, তুই কী করবি, তুই সাপোজ ধরে নে একজনের মধ্যে আয়োডোফর্ম করলি, মানে দুজনের মধ্যেই করবি, একজন ধর আমার আয়োডোফর্ম দেবে আরেকজন আমার আয়োডোফর্ম দেবে না, যে দেবে তার আমার অবজারভেশনটা কি হবে বলতে ইয়েলো প্রেসিপিটেট ফর্ম করলো, বুঝতে পেরেছিস। তো আমার দেখ চোখে দেখে যে রিয়াকশন হবে সেটাই হচ্ছে অবজারভেশন। সাপোজ এই যে বাকিগুলো যেগুলো আছে ওগুলো দেখ চোখে দেখে আমার কিছু হবে না, সবকটাই কালারলেস। এবার হচ্ছে প্লিজেন্ট স্মেল, তুই বলতে পারিস প্লিজেন্ট স্মেল, প্লিজেন্ট স্মেল তোর অনেক সময় তো ল্যাবে অন্য কারণেও প্লিজেন্ট স্মেল থাকতে পারে, ঠিক আছে। তো ওরকম স্মেল দিয়ে এই মুহূর্তে ওটা হচ্ছে না, আমার যেখানে ভালো অপশান আছে কি বলতো চোখে দেখার, তো চোখে দেখার অপশানটা বেশি অনেক সবসময়তেই বেস্ট হয়, কালার চেঞ্জ এখানে হচ্ছে। ওকে আচ্ছা তো এইবারে দেখ হ্যালোফর্ম রিয়াকশান বেসিক্যালি আমি তুই কার জন্য পড়বো, আমি মেন এখন ফোকাস করবো হচ্ছে আয়োডোফর্মকে। দেখ আয়োডোফর্ম যে টাইপের রিয়াকশান দেবে ব্রোমোফর্মও একই জিনিস দেবে, ক্লোরোফর্মও একই টাইপেরই দেবে, ফ্লোরোফর্ম আলাদা দেবে, ঠিক আছে। তো ফ্লোরোফর্ম আসছে না। এইবারে চল আমরা দেখি ফার্স্টে অ্যালডিহাইড কিটোনে কীভাবে হচ্ছে, তারপরে দেখবো হচ্ছে অ্যালকোহলে কীভাবে হচ্ছে। ওকে তাহলে চল লেখ ফার্স্ট, লেখ এর মধ্যে নাম্বার এ লেখ ইন অ্যালডিহাইড, ইন অ্যালডিহাইড, ইন অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কীভাবে তোর হ্যালোফর্ম রিয়াকশন হবে, তো কিন্তু পরীক্ষাতে মেকানিজম লিখতে দেবে না, আগেই বলেছি পরীক্ষায় মেকানিজম লিখতে দেবে না, চাইলে তোকে ব্যালেন্সড ইকুয়েশন লিখতে দিতে পারে। তাহলে সেই সূত্রে চল আমি তুই ফার্স্টে ব্যালেন্সড ইকুয়েশন লিখি, তার থেকেও বড় কথা ব্যালেন্সড ইকুয়েশন আজ অব্দি কোনোদিন আমি দেখিনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, তোকে দেবে হচ্ছে হ্যালোফর্ম দেবে কি দেবে না সোজা কথা, ঠিক আছে, আর আইডেন্টিফিকেশান টেস্টের মধ্যে। চল দেখি ব্যাপারটা কী, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি একটা সিম্পল অ্যালডিহাইড নিচ্ছি, ভালো করে দেখবি প্রোডাক্ট লেখা তোকে শিখতে হবে,
ওটাই কিন্তু আসল। একটা অ্যালডিহাইড নিচ্ছি, সিম্পল অ্যালডিহাইড, ফর্মালডিহাইড না, CH3CHO, অ্যাসিড অ্যালডিহাইড। দেখ ফার্স্টে আমরা লিখেছিলাম কে কে আমার হ্যালোফর্ম রিয়াকশান দেয়, তার মধ্যে দেখ একটা গ্রুপ ছিল না, এই গ্রুপটা CH3CO, দেখ ফার্স্টই ছিল হচ্ছে এই গ্রুপটা। দেখ CH3CO আছে, তার মানে এই অ্যালডিহাইডটা আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে, বুঝতে পারলি? CH3CO আছে, তার মানে এ হচ্ছে আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে, সোজা কথা বোঝা গেছে? তোকে যদি আমি এই অ্যালডিহাইডটা দিতাম ফর্মালডিহাইড HCHO, আচ্ছা বল এটা আমার হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করবে কি করবে না? করবে না, তার কারণ দেখ এর মধ্যে CH3CO গ্রুপটা নেই, CH3CO গ্রুপটা আমার নেই, ওই জন্য ফর্মালডিহাইড আমার হ্যালোফর্মে পার্টিসিপেট করে না, বোঝা গেল? বুঝেছিস? এইবারে আমি, তুই এখন মেন ফোকাস কাকে করেছি? আয়োডোফর্ম, মানে আমি, আমার টার্গেট হচ্ছে আমি বানাবো আয়োডোফর্মকে। চল দেখতে থাক রিয়েজেন্ট আমার কী হবে। আমি ফার্স্টে নর্মালি লিখছি, দেবো হচ্ছে এর মধ্যে দেখবি X2, মানে কি হ্যালোজেন দিলাম, কোন মিডিয়ামে দেবো? অ্যালকালাইন মিডিয়ামে, X2 আর NaOH, X2 আর NaOH। প্রোডাক্টটা দেখ লেখা শিখি আগে, আমি কিন্তু এই মুহূর্তে ব্যালেন্সড ইকুয়েশন লিখছি না, আগে নর্মাল লিখছি, নর্মালটাই বেশি আসে, ব্যালেন্সটাও একপরে লিখছি। নর্মালটা দেখ লেখা শিখবো কীভাবে, তুই কাজ করবি যেদিকে তোর কিটো গ্রুপটা আছে, সরি CH3CO গ্রুপটা আছে, সেদিকের দেখ সি ডাবল বন্ড ও আর CH3 এটার মাঝখানে ভাঙবি সোজা কথা, বুঝতে পারলি? ভাঙবি, ভেঙে কী করবি, এই করেসপন্ডিং পার্টটাকে তুই কনভার্ট করে দিবি হচ্ছে হ্যালোফর্মে। তার মানে কি এই কার্বনটার সাথে আমার চলে গেল কী বলতো, CHX3, বুঝতে পারলি? এটা আমরা ট্রিক লিখছি, কোনো মেকানিজম লিখছি না, ট্রিক। এবার চাইলে তুই বাড়ি থেকে অন্য ট্রিক বার করতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা আছে তুই বার করতেই পারিস, কেউ তোকে আটকাচ্ছে না, বোঝা গেছে? CHX3 কী বললাম, এই কার্বনটার করেসপন্ডিং পার্টটাকে আমি হ্যালোফর্মে কনভার্ট করে দেবো। তার মানে দেখ কার্বন আছে, আরে হ্যালোফর্মে কনভার্ট করতে গেলে তিনখানা হ্যালোজেন আনতেই হবে, সোজা কথা, বোঝা গেল? প্লাস বাকি যে পার্টটা তোর পড়ে আছে CH3 বাদ দিয়ে, সেটাকে আমি কিসে কনভার্ট করবো? সেটাকে আমি কনভার্ট করবো হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, এদিকে টাকা, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তার মানে কি দেখ H থাকলো, সি ডাবল বন্ড ও থাকলো, তোকে কিন্তু পরীক্ষায় এই প্রোডাক্টগুলোই লিখতে হবে, মেকানিজম জান বা না জান এই প্রোডাক্টগুলোই লিখতে হবে। বাড়ি গিয়ে তুই তোর মতন ইচ্ছা হলে আলাদা করে ট্রিক বার করতেই পারিস, ঠিক আছে? H সি ডাবল বন্ড ও থাকলো, এটার করেসপন্ডিং সল্ট, তার মানে কি ধর এটা যদি আমি আঁকতাম তাহলে এটা আমার অ্যাসিড হতো, এটা আমার অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এটার সল্ট কোন সল্ট, দেখ আমি দিয়েছি এখানে NaOH, যদি NaOH দিই এদের সল্ট হবে কী বলতো, ও এনে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এখানে,